গ্রীষ্মের ছুটির শেষ দিক, আমি আর সুনন্দ বেড়াতে গেলাম ঘাটশিলায়। সুনন্দর মামার একটা বাড়ি আছে ঘাটশিলায়, কেউ বড় যায়টায় না, বন্ধই থাকে 12 মাস, একজন মালি বাড়িটা আগলায়। সুতরাং ইচ্ছে ছিল নির্বিঘ্নে আড্ডা মারব এবং বেড়াব। আমরা দুজনেই কলেজে পড়ি, বেজায় বন্ধু। কলকাতার ভিড় আর হট্টগোল ছেড়ে এমন খোলামেলা প্রকৃতি রাজ্যে এসে আমাদের মন উড়তে লাগল। ঘাটশিলা শহরটা তকতকে পরিষ্কার, বাড়িঘর লোকজনের ঘেঁষাঘেঁষি নেই। শহরের বাইরে চারপাশে ধু ধু পাথুরে মাঠ, কোথাও শালবন, একধারে পরপর কতকগুলো জঙ্গলে ঢাকা ছোট ছোট পাহাড়। শহরের পাশ দিয়ে বয়ে গেছে সুবর্ণরেখা নদী, চওড়া নদীখাতের ভেতর প্রকাণ্ড প্রকাণ্ড পাথরের চাঁইয়ের ফাঁকে হু হু করে জল ছুটে চলেছে। সুবর্ণরেখা ছাড়াও কয়েকটা ছোট ছোট পাহাড়ি নদী আছে ধারে কাছে। সুনন্দর মামার বাড়ি শহরের প্রায় বাইরে একটু নির্জন অংশে। ধলভূমগড় যাবার পিচবাঁধানো চওড়া রাস্তাটা আমাদের বাড়ির ঠিক সামনে দিয়েই গেছে। এই পথ শহর ছাড়িয়ে প্রান্তর ভেদ করে শালবনের গা ছুঁয়ে দূর দিগন্তে গিয়ে মিশেছে। তখন একটু একটু বর্ষা নেমেছে, গরমটাও একটু কমেছে। যদিও দিনের বেলা চড়া রোদ ওঠে, কিন্তু আমাদের পরোয়া নেই। দুটো সাইকেল জোগাড় করে দিনের বেলা টো টো করে ঘুরে বেড়াই। রাতে বিছানায় শুয়ে শুনতে পাই হায়নার খ্যাঁক খ্যাঁক হাসি। মালির বউ লক্ষ্মী রান্না করে দেয়। ভাত ডাল তরকারি সে মোটামুটি রাঁধে, কিন্তু মাছ মাংস নিজেরাই বানায়। ভোরবেলা প্রায় হাজির হয় বুধন মাঝি। কোনোদিন সে আনে তাজা ফলমূল, মাছ, মুরগি বা ডিম, আবার কোনোদিন মধু, কখনো বা কলসি ভরা টাটকা খেজুর রস। বুধন মাঝি সাঁওতাল, মাঝ বয়সী। আমাদের সঙ্গে তার বেশ ভাব হয়ে গেছে। ও থাকে মাইল 3-4 দূরে এক গ্রামে, গ্রামের নাম মহুয়াডাঙ্গা। বুধন ঘাটশিলার বাজারে জিনিস বিক্রি করতে যায়, পথে আমাদের বাড়িতে বসে প্রায় খানিকক্ষণ গল্প করে নেয়। লোকটা চায়ের ভক্ত, চায়ের সময় এলে আমরা ওকে চা অফার করি। বুধন লাজুক লাজুক মুখে চোখ বুজে চায়ের কাপে চুমুক দেয়। মোটামুটি একই ছাদে কাটছিল দিনগুলো, হঠাৎ ঘটনার মোড় গেল ঘুরে। একদিন বুধন এলো ভোরে, কয়েকটা ডিম এনেছে বিক্রি করতে। লক্ষ্য করলাম তার মুখ ভারী বিষণ্ন। সুনন্দ ঠাট্টা করল, কি বুধন মুখ বেজার কেন, বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে বুঝি? বুধন মাথা নাড়ল, তারপর কেমন ঝিমমিড়ে বসে রইল। বুঝলাম ব্যাপার বেশ গুরুতর, হয়তো ওর বাড়িতে কারোর অসুখ বিসুখ করেছে। আমি একটু সহানুভূতি দেখিয়ে জিজ্ঞেস করলাম, বুধন বলো কি হয়েছে? বুধন মুখ তুলে বলল, বাবু আমার ভাইটাকে মেরে ফেলবে, ঠিক মেরে ফেলবে। সে কি? বুধনের এক ছোট ভাই আছে শুনেছিলাম, তার বেশি কিছু জানতাম না। কিন্তু তাকে মারবে কে, কেন? একটু একটু করে বুধনের কাছ থেকে উদ্ধার করলাম সমস্ত ঘটনা। এক আশ্চর্য অবিশ্বাস্য কাহিনী, মহুয়াডাঙ্গায় নাকি রক্তচোষার আবির্ভাব ঘটেছে, মানুষের রক্ত লোভী কোনো নিশাচর প্রাণী, আর গ্রামের লোকের সন্দেহ বুধনের ভাই হচ্ছে এই রক্তচোষা। ঘটনার শুরু 4 দিন আগে, মহুয়াডাঙ্গায় এক উৎসব ছিল। রাত করে সবাই নাচ গান করেছে, তারপর যে যেখানে পারে শুয়ে পড়েছে। হঠাৎ নারী কণ্ঠের আর্তনাদ, অনেকে ছুটে আসে। বোকা মাঝির বউ জামফুল চেঁচাচ্ছে, কোলে তার 4 বছরের ছেলে। সবাই দেখে বাচ্চাটার গলার পাশ দিয়ে টপটপ করে রক্ত পড়ছে।
গলায় ক্ষত চিহ্ন, এক চিলতে চামড়া যেন গোল করে কেটে নেওয়া হয়েছে, তার তলায় মাংসের মতো ছোট্ট গর্তের ফুটো, ক্রমাগত রক্ত বেরিয়ে আসছে ওই ক্ষত থেকে। জামফুল বলেছিল সে আর তার ছেলে ঘুমোচ্ছিল ঘরের দাওয়ায়, হঠাৎ ছেলের কান্না শুনে উঠে এসে দেখে এই কাণ্ড। এ কিসের কামড়? সবাই তক্ষুনি পরামর্শ করল। ইঁদুর, ছুঁচো, সাপটা? না, ওসব নয়। অভিজ্ঞ লোকেরা কাটা জায়গাটা পরীক্ষা করে জানালো ওসব কিচ্ছু নয়। তবে কি কোনো পোকামাকড়? কেউ সঠিক বুঝতে পারেনি। যাই হোক, ন্যাকড়া পোড়া চাপা দিতে রক্ত বন্ধ হল। জামফুল আর একটা খবর দিয়েছিল, সে নাকি ছেলের কান্নায় ঘুম ভেঙেই দেখে বুড়ো সামনে দিয়ে হনহন করে হেঁটে যাচ্ছে। যদিও সেদিন কেউ বুনোকে নিয়ে মাথা ঘামায়নি। বুনো সম্বন্ধে গ্রামের লোকের সন্দেহ জাগল আরও দুদিন পরে, অর্থাৎ গত পরশু রাতে। ঢেঙা মাঝি বুনোর প্রতিবেশী। ঢেঙা ঘুমিয়েছিল তার ঘরের চালার নিচে খাটিয়া পেতে। একসময় ঘুম ভেঙে ঘাড়ে হাত দিয়ে বোঝে কি যেন চটচট করছে। দেশলাই জেলে দেখে রক্ত বেরোচ্ছে, গায়েও শুকনো রক্ত লেগে আছে। সেই একই রকম ক্ষত চিহ্ন, রক্ত যেন আর থামতে চায় না। গ্রামের লোক আর ব্যাপারটাকে তুচ্ছ করে উড়িয়ে দিতে পারল না। কোনো চেনা জীবজন্তুর দাঁত বা নখের দাগ নয়, তাদের ধারণা হয়েছে এ নিশ্চয়ই কোনো পিশাচ বা দানোর কীর্তি। সে ঘুমন্ত মানুষের দেহে ফুটো করে রক্ত চুষে নিচ্ছে। কে করতে পারে এই কাজ? একটা বিশেষ কারণে বুনোর ওপর সবার নজর পড়ল। বুধনের ভাই নামে বুনো, স্বভাবেও বুনো। সে ছোটবেলা থেকেই বাউন্ডুলে, একরোখা দুর্ধর্ষ প্রকৃতির। কতবার বাড়ি ছেড়ে চলে গেছে, মাসের পর মাস পাহাড়ে জঙ্গলে ঘুরে বেরিয়েছে। কাজকর্ম চাষবাসে একদম মন নেই। যত সব অদ্ভুত বিদ্যে শেখার ঝোঁক, ওঝাদের কাছে সাগরেদি করে মন্ত্র তন্ত্র তুকটাক শিখেছে অনেক। খুব মদরাগী, কারোর সঙ্গে সদ্ভাব নেই, বুধনের সঙ্গেও নয়। ঢেঙার সঙ্গে বুনোর কয়েকদিন আগে ঝগড়া হয়েছিল। দুজনের বাড়ির সীমানায় একটা কুলগাছের দখল নিয়ে বুনো ঢেঙাকে শাসিয়েছিল। ঢেঙা বলেছে যখন তার বউ ঢেঙার ঘাড়ের রক্ত বন্ধ করতে ব্যস্ত, তখন সে দেখেছে তার উঠোনে বুনো দাঁড়িয়ে। তার বাড়িতে এত রাতে বুনো এসেছিল কি করতে? গ্রামের লোক আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে। তাদের মতে রাতের বেলা বুনো নিশ্চয়ই দানো হয়ে মানুষের রক্ত চুষে খায়। গ্রামের মোড়ল বুনোকে বিষয়ে জিজ্ঞেস করতে সে নাকি দারুণ চটে যায়, বলে মিছিমিছি সবাই তার পিছনে লাগছে, এ ব্যাপারে তার কোনো হাত নেই। ঢেঙার চিৎকার শুনেই সে দেখতে গিয়েছিল কি হয়েছে, কিন্তু গ্রামের লোকের বিশ্বাস হয়নি বুনোর কথা। ফুসফাস গুজগাজ আরম্ভ হয়েছে, বুনোই দায়ী, এ বুনোরই কাজ। মহুয়াডাঙ্গার মানুষগুলোকে সে এবার মেরে ফেলবে, ও আর মানুষ নেই, দানো হয়ে গেছে। সবাই বলছে পিটিয়ে মেরে ফেল। গল্প শুনে আমরা থ, এমন কাণ্ড সম্ভব? আমি প্রশ্ন করলাম, সত্যি বুনো এরকম কাজ করতে পারে নাকি, তুমি জানো? বুধন বলল, আমি আড়ালে জিজ্ঞেস করেছিলাম ওকে, বুনো বলেছে আমি করিনি, মনে হলো ও মিছে কথা বলছে না। সুনন্দ বলল, বুধন, তোমার ভাইকে কিছুদিনের জন্য গ্রাম ছেড়ে চলে যেতে বলো। একবার সন্দেহ যখন ঢুকেছে মাথায়, বারবার এরকম হলে হয়তো মরিয়া হয়ে গ্রামের লোক বুনোকে খুনি করে বসবে। বুধন হতাশভাবে বলল, বলেছিলাম তাই, বুনো যাবে না। কেন? ওই মেয়েটার জন্য। কে মেয়ে? বুধন বলল, বুনো বিয়ে করেছিল, বউ মরে গেছে, তার মেয়েটি হতভাগ্য পঙ্গু। বছর দেড়েক আগে পড়ে গিয়ে তার ডান পায়ে চোট লাগে, তারপর থেকেই পাটা ক্রমশ শুকিয়ে সরু হয়ে যাচ্ছে, জোর নেই পায়ে, প্রায় সব সময় শুয়ে থাকে। বসে বসে হাতে ভর দিয়ে হিঁচড়ে হিঁচড়ে কোনো রকমে একটু আধটু নড়াচড়া করে।
ওকে স্নান করিয়ে দিতে হয়, খাইয়ে দিতে হয়, এক বুড়ি তার দেখাশোনা করে। মেয়ের ওপর বুনোর নাকি প্রচণ্ড টান, মেয়ের জন্যই সে আজকাল বাড়ি ছেড়ে দূরে যায় না। দুনিয়ায় একমাত্র এই মানুষটাকেই সে ভালোবাসে। বুনোর ভয় সে গ্রাম ছেড়ে চলে গেলে তার মেয়েকে লোকে মেরে ফেলবে, বুধনকেও তার বিশ্বাস নেই। আবার মেয়েকে সঙ্গে নিয়ে বাইরে কোথাও গেলে খোঁড়া মেয়েকে রাখবে কোথায়? সে চারদিন মজুরি খাটতে গেলে মেয়ের যত্ন করবে কে? সুতরাং সে জেদ ধরেছে গ্রামেই থাকবে, তাতে যা হয় হোক। আমিও সুনন্দ মাথা ঘামাতে শুরু করলাম। বুনো যতই একগুয়ে বা রাগি হোক, সেটা সন্দেহের শিকার হয়ে তাকে মারা পড়তে দেওয়া যায় না। ওই অসহায় মেয়েটার ভাগ্যে তখন কি ঘটবে? আর সবচেয়ে বড় কথা, এই রক্ত চুষে নেওয়ার কাজ কার? সত্যি কোনো মানুষ পিশাচের, না কোনো জন্তু জানোয়ারের? গ্রামের অন্য কোনো শয়তান কি এই কীর্তি করে বুনোর ঘাড়ে দোষ চাপাচ্ছে? কেউ তো আর সচক্ষে দেখেনি বুনোকে রক্তপান করতে। এখন বুনোকে আর তার মেয়েকে আমরা বাঁচাই কি করে? দুই বন্ধু প্রাণপণ বুদ্ধি হাতড়াতে থাকি। আমি বললাম, পুলিশে খবর দিলে কেমন হয়? সুনন্দ বলল, কোনো লাভ নেই, গ্রামের ঘরোয়া ব্যাপারে পুলিশ না গলাবে না। বললাম, তবুও চেষ্টা করি, যদি যায় পুলিশ একটু ভয় দেখিয়ে আসে, তাহলে চট করে বুনোর ক্ষতি করতে অন্যেরা হয়তো সাহস পাবে না, এর মধ্যে রক্ত চোষার ব্যাপার থেমেও যেতে পারে। সুনন্দ ঘাড় নাড়ল, যাবে না পুলিশ, সেফ গুজব শুনে তিন চার মাইল পথ ঠেঙিয়ে যেতে রাজিও হবে না, উল্টে আমাদের ঠাট্টা করবে। হ্যাঁ যাবে, যদি খুন খারাপি কিছু হয় তারপর যাবে, তখন গিয়ে লাভটা কি হবে ঘোড়ার ডিম? আমি রেগে বললাম। তিনজনে চুপচাপ বসে আছি। বুনোকে বাঁচাবার কোনো উপায় আমাদের মাথায় আসছে না। সুনন্দ বলে উঠল, ঠিক আছে, পুলিশ না যাক আমরা যাব, মাঝে মাঝে ঘুরে আসবো এই গ্রামে, বুনোর খোঁজ খবর করব, তাহলে গ্রামের লোক সাবধান হয়ে যাবে। কিন্তু একটা ছুতো চাই। হ্যাঁ, মুরগি, মুরগির খোঁজে যাওয়া যেতে পারে। বুধন, বুনোর মুরগি আছে? আছে, বুধন জানালো। বেশ, আমরা দুজনে কাল মুরগি কিনতে যাব বুনোর কাছে, ওকে বলে রেখো, হ্যাঁ আমাদের যেন আবার হাঁকিয়ে না দেয়, ওর ভালোর জন্যই যাচ্ছি। বাইরের লোক বারবার বুনোর খোঁজে আসছে দেখলে এখন কেউ ওকে মারবার সাহস পাবে না, কারণ জানে বুনোর কিছু ঘটলে আমাদের তা নজরে পড়বে এবং ঘটনাটা অস্বাভাবিক মনে হলে পুলিশে খবর যাবে। আমাদের যুক্তি বুধনের পছন্দ হল, সে খুশি মনে বিদায় নিল। সুনন্দ মহা উত্তেজিত, এক রহস্যময় রোমাঞ্চের গন্ধ পেয়ে সে উৎসাহে টকবক করতে লাগল। আমার মনেও লাগলো তার ছোঁয়াচ, আর তার ফল কি বিচিত্র এক অভিজ্ঞতা। দুপুরবেলা আমি আর সুনন্দ সাইকেলে চেপে মহুয়াডাঙ্গা গ্রামের দিকে চললাম। আমাদের বাড়ি থেকে শহর ছাড়িয়ে মাইলখানেক গিয়ে ধলভূমগড় যাওয়ার বড় রাস্তা থেকে ডান পাশে এক সরু মেঠো রাস্তা বেরিয়ে গেছে। ওই পথ মাইল দুই দূরে মহুয়াডাঙ্গায় শেষ হয়েছে। বড় বড় পাথর পড়ে আছে, মাঠে গাছপালা খুব কম, মাঝে মাঝে কয়েকটা শুধু খেজুর তাল বা বাবলার ঝোপ, আর এক নিঃসঙ্গ প্রাচীন বটগাছ দাঁড়িয়ে আছে অনেকখানি জায়গা জুড়ে। দূর থেকে মহুয়াডাঙ্গা গ্রাম দেখা যায়। গ্রামে অবশ্য বেশ গাছপালা, একটা পুকুর আছে। এমন অসময় দুই শহুরে যুবকের আবির্ভাবে গ্রামের লোক অবাক হয়ে গেল। বুনোমাঝির বাড়ি কোনটা জিজ্ঞেস করতেই একজন দেখিয়ে দিল আঙুল বাড়ি, কিন্তু তার চোখের অদ্ভুত চাউনিটা আমাদের নজর এড়াল না। গ্রামে ঢোকার মুখেই বুনোর বাড়ি, একখানা মাত্র ছোট্ট মাটির ঘর, তাতে খড়ের চাল, টকটকে এক ফালি উঠোন, একটা প্রকাণ্ড শুয়োর বাড়ির সামনে মাটিতে গড়াচ্ছে, তার গায়ের ওপর চার পাঁচটা ছানা। ঘরের বাইরে তেঁতুল গাছের ছায়ায় দড়ির খাটিয়াতে বুনো বসেছিল,
পাশে তার মেয়ে শুয়ে। সাইকেলটা একটা গাছে ঠেস দিয়ে রেখে আমরা কাছে যেতে বুনো উঠে দাঁড়াল। শুয়োরটা ঘোঁত ঘোঁত করে পালালো, পিছন পিছন ছুটল তার বাচ্চারা। বুনোকে প্রথম দর্শনে বুক ছ্যাঁত করে ওঠে। কি দুশ্মনের মতো চেহারা, রীতিমতো লম্বা গিঁট পাকানো দেহ, মুখে অজস্র ভাঁজ আর কাঁধ অব্দি কালো কুচকুচে বাবরি চুল, ছোট ছোট চোখ দুটো করমচার মতো লালচে। সে ঘাড় কাত করে এক দৃষ্টে তাকিয়ে রইল আমাদের দিকে। আমি বললাম, তোমার নাম বুনো? হ্যাঁ। সুনন্দ বলল, আমাদের উদান পাঠিয়েছে, আমরা মুরগি কিনতে এসেছি। মুরগি মাঠে চড়ছে, এখন ধরা যাবে না। বুনোর কণ্ঠস্বর ফ্যাঁস ফ্যাঁসে। ওর ভাবভঙ্গি দেখে বুঝলাম আমাদের আগমনে ও মোটেই খুশি হয়নি। নেহাত যেন ঠেকায় পড়ে আমাদের উপস্থিতি সহ্য করছে। ওর দাঁতগুলো বড় বড়, চওড়া হাঁ, দেখলেই মনে হয় লোকটা রাগি আর বেপরোয়া। আমি বেশ চটলাম মনে মনে, এমন খুনি চেহারার বেয়াদব লোকটা নিরাপত্তা নিয়ে ব্যস্ত হতে ভারী দায় পড়েছে আমাদের। ফিরে যাই, ওর বড়াতে যা হবার হোক, আমাদের বয়ে গেছে, কষ্ট করে এলাম এতদূর এই ঢের। সত্যি কথা বলতে কি, লোকটাকে দেখে অবধি আমার মন বলছিল এর দ্বারা যে কোনো ভয়ঙ্কর কাজ সম্ভব। হয়তো গ্রামের লোকেরই ধারণা ঠিক, বুধন তার ভাই সম্পর্কে দুর্বল, তাই অন্যদের কথা মানতে চাইছে না। সুনন্দ কিন্তু বুনোর ব্যবহারে দমল না, দিব্যি খোস মেজাজে বলল, বেশ আমরা আবার আসব পরশু দিন, একটা মুরগি ধরে রেখো, এখন একটু জল খাওয়াও না, বড্ড তেষ্টা পেয়েছে। বুনো নিঃশব্দে ঘরের ভেতর ঢুকে গেল। আমাদের দৃষ্টি পড়ল খাটিয়ায় শোয়া ছোট্ট মেয়েটার দিকে। আহা, মুখখানি কি মিষ্টি, করুণ চোখে অবাক হয়ে দেখছে, একটা পা তার সরু অক্ষম, শরীরও খুব রোগা, বড় মায়া হল। সুনন্দ চাপা স্বরে বলল, আশিত দেখ, অনেকে লক্ষ্য করছে আমাদের। কথাটা ঠিক, আড়াল আবদাল থেকে অনেক মেয়ে পুরুষ উকিঝুঁকি মারছিল, তাদের চোখে কৌতূহল। বুনো জল আনল ঝকঝকে পিতলের ঘটিতে, আমরা জল খেলাম। যাবার সময় সুনন্দ চেঁচিয়ে বলে গেল, বুনো আমরা পরশু দিন আবার আসব। প্রান্তরের মধ্যে দিয়ে ফিরে চলেছি, গ্রাম ছাড়িয়ে খানিক গিয়ে এক দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলাম। আসার সময় মহুয়াডাঙ্গা থেকে প্রায় মাইলখানিক দূরে মাঠের মধ্যে প্রকাণ্ড এক বটগাছ দেখেছিলাম, সেই গাছের নিচে একজন লোক দাঁড়িয়ে আছে। দীর্ঘ আকৃতি, পরনে গেরুয়া রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা, চোখে দূরবীন লাগিয়ে গাছের ডালে না জানি কি দেখছি। সুনন্দ বলল, প্রতাপরুদ্র ঝাউ বাংলোতে থাকেন। আমাদের পাড়ার একেবারে শেষ বাড়িটা হলো ঝাউ বাংলো, এই নাম স্থানীয় লোকেদের দেওয়া। ঝাউ বাংলো অন্য বাড়িগুলোর চেয়ে বেশ খানিকটা তফাতে, বিরাট কম্পাউন্ডওয়ালা বাড়ি, উঁচু পাঁচিলে ঘেরা, ভিতরে প্রচুর গাছপালা, মস্ত লোহার ফটক থেকে বসত বাড়ি অবধি কাঁকড় ফেলা চওড়া রাস্তা, তার দুধারে আছে দু সারি ঝাউ গাছ, বোধ হয় এই জন্যেই ঝাউ বাংলো নামের উৎপত্তি। ও বাড়ির বাসিন্দাদের চিনি না, শুধু জেনেছি প্রতাপ রুদ্র ওই বাড়ির মালিক। ঘাটশিলার স্থানীয় কাউকে বা কোনো চেঞ্জারকে ঝাউ বাংলোয় কখনো বেড়াতে যেতে দেখিনি। প্রতাপবাবুকে মাত্র কয়েকবারই দেখেছি, খুব ভোরে কালো রঙের থ্যাবড়ামুখ বিশাল এক কুকুর নিয়ে মাঠে বেড়াচ্ছেন। ভদ্রলোকের নিজের চেহারাও চোখে পড়বার মতো, ছ ফুটের ওপর খাড়া শরীর, দোহারা শক্ত গরম, রোদে পোড়া ফর্সা রং, মাংসহীন লম্বাটে মুখ, চাপা পাতলা ঠোঁট, আর টিয়া পাখির মতো বাঁকানো নাকের নিচে পাকানো গোঁক আর চিবুকে ফ্রেঞ্চ কাট দাড়ি, মাথায় কাঁচা পাকা ঘন চুল, পরনে থাকে হাঁটু অবধি ঝুলের পাঞ্জাবি আর পায়জামা,
তার গম্ভীর ধরন দেখলে নিজে থেকে আলাপ করবার উৎসাহ জাগে না। শুনেছি ভদ্রলোক 2 বছর হলো বাড়িখানা কিনে এখানে বাস করছেন, তবে ঘাটশিলায় থাকেন না প্রায়। ওই বাড়িটা আগে নাকি ছিল এক জমিদারের সম্পত্তি। আরও শুনেছি বাড়িটায় নাকি ছোটোখাটো একটা চিড়িয়াখানা আছে, কারণ প্রতাপ রুদ্রের পশু পাখির বেজায় শখ। অনেক বিচিত্র জীবজন্তুর ডাক ভেসে আসে বাড়ির ভেতর থেকে, কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হয় না ভেতরে। প্রতাপ রুদ্র সম্পর্কে আমাদের কৌতূহল জেগেছিল, কিন্তু মেটাবার সুযোগ পাইনি। এখানে কি করছেন ভদ্রলোক, আমি জানতে চাইলাম। সুনন্দ বলল, মনে হচ্ছে বাড়ো আচার, পাখি দেখছে। যাদের এই নেশা থাকে যেখানে সেখানে ঘুরে বেড়ায় পাখির খোঁজে। ভদ্রলোক শুনেছি নানান রকম জীবজন্তু পোষেন। হ্যাঁ, ওর সঙ্গে আলাপ করবার ইচ্ছে আছে, ইন্টারেস্টিং লোক। প্রতাপ রুদ্র একবার ঘাড় ফিরিয়ে দেখলেন আমাদের, তারপর আবার দূরবীন চোখে লাগালেন। সাইকেলে পাশাপাশি চলেছি, বললাম, হ্যাঁ রে সুনন্দ, এই বুনো লোকটাকে তোর কেমন লাগলো? নিরীহ, মানে সত্যি নির্দোষ মনে হয় কি? নিরীহ মোটেই না, তবে দোষী না নির্দোষ এক্ষুনি বলা শক্ত। অর্থাৎ বুনোর হাবভাবে সুনন্দরও ধোঁকা লেগেছে। বিকেলে খরস্রোতা নদী ধরে অনেক দূর বেড়াতে গেলাম দুজনে। ধলভূমগড়ের রাস্তাকে আড়াআড়িভাবে কেটে খরস্রোতা বয়ে চলেছে, রাস্তা গেছে নদীর ওপর ব্রিজ দিয়ে। হিনোকায় নদীর টলটলে জলে বড়জোর হাঁটু ডোবে, স্ফটিক স্বচ্ছ জলে তলায় নুড়ি পাথর বালি ঝিনুক পরিষ্কার দেখা যায়। কখনো নদীর পাড়ে পাড়ে, কখনো বা ঠান্ডা জলের স্রোতে পা ডুবিয়ে অনেকটা হাঁটলাম। ফিরতে সন্ধে হয়ে গেল, ব্রিজের কাছাকাছি পৌঁছেছি। একটা লোক দ্রুত পায়ে ব্রিজ পেরিয়ে চলে গেল। প্রতাপ রুদ্র, আমাদের তিনি দেখতে পেলেন না। আমরা লক্ষ্য করলাম প্রতাপবাবু কিছুটা এগিয়ে ধলভূমগড়ের রাস্তা ছেড়ে মাঠে নামলেন। ওটা মহুয়াডাঙ্গা গ্রামে যাবার পথ। শর ঝোপের আড়াল থেকে দেখলাম সেই দীর্ঘকায় রিজু দেহ ক্রমে ছোট হয়ে যাচ্ছে, কখনো বা উঁচু ঢিবির আড়ালে অদৃশ্য হয়ে যাচ্ছে। আলো কমে আসার ফলে বেশি দূর নজর করতে পারলাম না। সুনন্দই প্রথম কথা বলল, এই ব্যাপার, এই সময় ওইদিকে ভদ্রলোক চললেন কোথায়? আমি ঠাট্টা করলাম, হয়তো নিশাচর পাখির খোঁজে যাচ্ছে, কিংবা সাঁওতাল গ্রামে হাঁড়িয়া খাবার অভ্যেস আছে। ব্রিজের রেলিংয়ে আমরা আরও ঘন্টাখানেক বসে রইলাম। একটার পর একটা গান গাইলাম হেঁড়ে গলায়, শেষে গলা ধরে যেতে চায়ের তাগিদে উঠলাম। প্রতাপ রুদ্র কিন্তু তখনও ফেরেনি। পরদিন ভোরে বুধন এসে জানালো গত রাতে নাকি আবার রক্তচোষার আবির্ভাব ঘটেছিল মহুয়াডাঙ্গায়। এবার এসে হানা দিয়েছে ঘরের মধ্যে, তার শিকার এক যুবক। শেষ রাতে ঘুম ভেঙে দেখে বাঁ পায়ের বুড়ো আঙুলে অবিকল ওই রকম ক্ষত, তা থেকে রক্ত ঝরছে। ঘরের দরজা খোলা ছিল? সুনন্দ প্রশ্ন করে। না। আর জানলা? হ্যাঁ, জানলা একটা খোলা ছিল বটে। বুনোকে কেউ দেখেছে কাছে পিঠে? সুনন্দর প্রশ্ন। তবে ঢেঙা বলেছে বুনো কাল রাত অব্দি জেগে বসেছিল তার উঠোনে, গায়ের লোক ওকেই সন্দেহ করছে। বুধন বুকের মধ্যে মুখ গুঁজে বসে রইল, বেচারা ভাইয়ের বিপদের আশঙ্কায় বড় মুষড়ে পড়েছে। সুনন্দ বুধনকে জিজ্ঞেস করল, ওই যে ঝাউ বাংলো, ওর মালিককে চেনো? হ্যাঁ, তিনি লম্বাপাড়া মানুষ, কুকুর নিয়ে ঘোরেন। আচ্ছা, ওই বাবু কাল রাতে তোদের গ্রামে গিয়েছিল? কই না তো। উনি মহুয়াডাঙ্গায় গিয়েছেন কখনো? হ্যাঁ, তা গেছে অনেকবার। কি করতে যায়? চোখে নল লাগিয়ে পাখি দেখে। রক্তচোষার ব্যাপারে কিছু জানেন কি? তা তো জানি না বাবু, তবে একদিন দূর থেকে দেখেছি ঢেঙা মাঝির সঙ্গে কি সব কথা বলছিল। বুধন চলে যেতে সুনন্দ বলল, প্রতাপ রুদ্র কাল রাতে মহুয়াডাঙ্গার দিকে গিয়েছিলেন, কিন্তু গ্রামে ঢোকেননি। তাহলে কোথায় গিয়েছিলেন? আমি উত্তর দিলাম, হয়তো মাঠে মাঠে পায়চারি করেছেন।
তবে লোকটা কিন্তু বেশ রহস্যময়। হুম, সুনন্দ একটু মাথা নাড়ল। তখনও রোদের তেজ বাড়েনি, দুজনে বেড়াতে বের হলাম। ঝাউবাংলোর সামনে এসে দেখি প্রতাপ রুদ্র প্রাতঃভ্রমণ সেরে ফিরছেন, হাতে চিনি বাঁধা সেই বিরাট কুকুর। সুনন্দ সোজা এগিয়ে গেল ভদ্রলোকের দিকে, অমনি বাঘের মতো কুকুরটা গড়গড় করে উঠল, থমকে দাঁড়ালো সুনন্দ। প্রতাপ রুদ্রকে উদ্দেশ্য করে বলল, নমস্কার, আমরা এখানে বেড়াতে এসেছি, আপনাকে প্রায়ই দেখি, এটা কি জাতের কুকুর জিজ্ঞেস করবো ভাবি। রুদ্র স্থির চোখে কয়েক মুহূর্ত সুনন্দের দিকে তাকিয়ে রইলেন। উফ, কি তীক্ষ্ণ দৃষ্টি! আবার একটু কৌতুকের আভাস রয়েছে যেন। সুনন্দর অবস্থা দেখে মজা পেয়েছেন। সুনন্দ কাঠের মতো দাঁড়িয়ে বারবার আর চোখে কুকুরটাকে দেখছে। আপনি কুকুর ভালোবাসেন? ভরাট কণ্ঠস্বর। এটা ম্যাস্টিক। ও, দারুণ কুকুর। আচ্ছা, আপনি তো অনেক জন্তু জানোয়ার পুষেছেন, দেখাবেন আমাদের? সুনন্দ আলাপ জমাবার চেষ্টা করল। প্রতাপ রুদ্রের মুখে কিন্তু কোনো আগ্রহ ফুটল না। আমাদের আর এক প্রস্থ আপাদ মস্তক দেখলেন, তারপর বললেন, দেখাতে পারি এক শর্তে। কি? মাত্র একবার দেখাবো এবং আর কাউকে জুটিয়ে আনা চলবে না, কাউকে খবর বলাও চলবে না, লোকজন এলে আমার কাজের ক্ষতি হয়। বেশ, তাই হবে। সুনন্দ তৎক্ষণাৎ রাজি। আসুন, প্রতাপবাবু আহ্বান জানালেন। নেপালি দারোয়ান গেট খুলে দিল, আমরা ভেতরে ঢুকলাম। একজন পরিচারক এসে নীরবে প্রতাপবাবুর কাছ থেকে কুকুরটাকে নিয়ে বাড়ির দিকে চলে গেল। পরিচারকটি এদেশীয় নয়, দারুণ ঠণ্ডা মার্কা জোয়ান। কাঁকড় বিছানো পথ ধরে চলতে চলতে রুদ্র জেনে নিলেন আমাদের পরিচয়। তারপর একটু ঠাট্টা সুরে বললেন, আমার কালেকশানে কিন্তু বাঘ সিংহ নেই, সবই ছোট ছোট জীবজন্তু। সাধারণত যেসব পশু পাখি কেউ পোষে না, আমি তাদের পোষ মানাবার চেষ্টা করি, ওদের চরিত্রের খুঁটিনাটি স্টাডি করি। আমরা বাগানের ভেতরে চললাম। বাগানের এক জায়গায় পরপর 15-16 বড় বড় খাঁচা। খাঁচাগুলো তারের জালে ঘেরা, মাথায় খড়ের চাল, কোনোটাতে রয়েছে জন্তু, কোনোটায় পাখি। ঠিক কলকাতার চিড়িয়াখানায় যেমন দেখেছি তেমনি করে রাখা হয়েছে জীবজন্তু। প্রতাপ রুদ্র একটার পর একটা খাঁচার সামনে দাঁড়িয়ে চিনিয়ে দিতে লাগলেন। লোকটার চেহারা ও কথা বলার ভঙ্গিতে জোরালো ব্যক্তিত্বের ছাপ। এক ফাঁকে তিনি বললেন, আমি বয়সে অনেক বড়, আশা করি তুমি বললে আপত্তি নেই। আমরা সরবে জানালাম, না না, আপত্তির কি আছে। প্রতাপ রুদ্র দেখাতে থাকেন এই একজোড়া ডিঙ্গো, অস্ট্রেলিয়ার বুনো কুকুর, কিছুতেই পোষ মানে না, তবে তিনি নাকি কিছুটা বাঘ মানাতে পেরেছেন। রুদ্র পকেট থেকে বিস্কুট বের করে খাঁচার দিকে ছুঁড়ে দিলেন। কুকুরগুলোর অনেকটা আমাদের দেশি কুকুরের মতো চেহারা, মেটে লাল রঙের ডিঙ্গো দুটো বিস্কুট খেয়ে ল্যাজ নাড়তে লাগল। তারপর রুদ্র দেখালেন, এর নাম কোয়ালা, সাউথ আমেরিকার খুদে ভাল্লুক। একটা খাঁচার সামনে দাঁড়াতেই কালো সাদা লোমওয়ালা বিজি জাতীয় দুটো জন্তু দাঁত খিঁচিয়ে উঠল। রুদ্র বললেন, ওলভারায় উত্তর আমেরিকার বেজি, খুব হিংস্র। এরপর দেখলাম মাদাগাস্কারের লেমুর আর স্লথ, আফ্রিকার বনবিড়াল, দক্ষিণ আমেরিকার ধেড়ে ইঁদুর, এগুটি, এইসব নানান অদ্ভুত জন্তু। তারপর পাখি, কত রকম রং বেরঙের পাখি, বেশিরভাগের নামই শুনিনি। কোনোটা ভারী সুন্দর শীষ দিচ্ছে, গাছের ছায়ায় দাঁড়ের ওপর সরু চেনে পা বাঁধা এক কাকাতুয়া বসেছিল। তার গায়ের পালক ধবধবে সাদা, মাথায় হলদে ঝুঁটি, কালো বাঁকা ঠোঁট। আমরা কাছে যেতে চোখ পাকিয়ে তড়বড় করে পরিষ্কার গলায় বলতে লাগলো, গুড মর্নিং, গুড মর্নিং, নমস্কার, নমস্কার।
রুদ্র বললেন, ও তাক বুঝে মানুষের ভাষা ব্যবহার করতে শিখেছে। রুদ্র হাত নাড়তে কাকাতুয়া বলে উঠল, ভাই ভাই। সুনন্দ প্রশ্ন করল, মিস্টার রুদ্র, এসব পশু পাখি আপনি জোগাড় করেন কিভাবে? কিনে আনি নানান দেশ থেকে, দু একটা নিজেও ধরেছি। আমাদের মাথার ওপর ছোট্ট অদ্ভুত দর্শন একটা কালো রঙের বাঁদর গাছের ডালে বসে লেজ পাকিয়ে মাথা নিচু করে দোল খাচ্ছিল। তার ভাটার মতো চোখ, মস্ত লেজ। আমি জিজ্ঞেস করলাম, এটা কোন দেশি বাঁদর? বাঁদর নয়, একরকম ভাব, ব্রাজিল থেকে এনেছি, নাম কিংকাজু। এমনি লেজে ঝোলার অভ্যেস একমাত্র সাউথ আমেরিকার প্রাণীদের মধ্যেই দেখা যায়। রুদ্র একবার শীষ দিতে কিংকাজুটা তড়াক করে নেমে এসে তার পিঠে চড়ে বসল, পরক্ষণেই আবার লম্বা লাফ দিয়ে গাছে উঠে গেল। রুদ্র বললেন, আমি দুমাস আগে সাউথ আমেরিকা থেকে ফেরার সময় কতগুলো স্পেসিমেন এনেছিলাম, তার মধ্যে এইটাই সবচেয়ে ভালো পোষ মেনেছে। শুনুন, দুষ্কুষ করছিল, এবার কথাটা পারল। মিস্টার রুদ্র, সেদিন আপনাকে মুমাডাঙ্গা গ্রামের কাছে দেখলাম, বাইনাকুলার দিয়ে কি যেন দেখছিলেন। রুদ্র জবাব দিলেন, পাখি দেখছিলাম। সুনন্দ বলল, জানেন ওই গ্রামে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। কি? রুদ্র ভুরু কোচকালেন, রাত্রিবেলা ঘুমন্ত লোককে কিছু যেন কামড়াচ্ছে, কি কামড়ায় কখন কামড়ায় কেউ টের পায় না, ঘুম ভেঙে দেখে তত স্থান থেকে রক্ত পড়ছে, গ্রামের লোক খুব ভয় পেয়ে গেছে। কেন? ওদের ধারণা অলৌকিক কাণ্ড, মানে কোনো রক্তচোষা পিশাচ বা দানোর কীর্তি। সংক্ষিপ্ত উত্তর। রুদ্র বেশ গম্ভীর হয়ে গেলেন, তারপর অন্য কথা শুরু করলেন, অর্থাৎ এ বিষয়ে আর আলোচনা করতে চান না। সুনন্দ উৎফুল্লভাবে বলল, আপনি বুঝি অনেক দেশ ঘুরেছেন? হ্যাঁ, তা ঘুরেছি। কোথায় কোথায়? ইউরোপের সব জায়গায়, তাছাড়া মিডল ইস্ট। আপনার কাছে গল্প শুনতে আসবো কিন্তু। সরি, এখন নয়, আপাতত কদিন আমি ব্যস্ত আছি। অত্যন্ত ঠান্ডা স্বরে রুদ্র সুনন্দর আগ্রহকে থামিয়ে দিলেন। তার ব্যবহার শেষ দিকে বেশ রূঢ় মনে হল। আমাদের বসতেও বললেন না, চিড়িয়াখানা দেখা হয়ে যেতে আবার সোজা গেট অবধি আমাদের এগিয়ে দিলেন। ফেরার সময় জিজ্ঞেস করলাম, কি বুঝলি সুনন্দ? বুঝলাম যে প্রতাপবাবু মহুয়াডাঙ্গার ঘটনা জানেন, কিন্তু অন্যদের কাছে ফাঁস করতে রাজি নন। দ্বিতীয়ত উনি এখন ব্যস্ত। আমি বললাম, পরদিন বাজার থেকে এসে সুনন্দ বলল, বুঝলি আশিত, প্রতাপবাবু সম্পর্কে একটু খোঁজ খবর করলাম, লোকটার অতীত সম্বন্ধে কেউ কিছু জানে না, শুধু জানলাম উনি একজন প্রাণিতত্ত্ববিদ এবং অনেক দেশ বিদেশ ঘুরেছেন, এখানকার লোকেদের সঙ্গে পরিচয় সামান্য। আর বিচিত্র স্বভাব, আগের বছর একদল বেঁধে এসে আস্তানা গেড়েছিল মাঠে, তারা সাপের খেলা দেখাতো, নাচ গান করতো, এই জড়িবুটি ওষুধ এসে বিক্রি করতো। প্রতাপবাবুর সঙ্গে নাকি তাদের বেশ ধরম মরম হয়। আবার মাস ছয় আগে এক তান্ত্রিক সাধু এসে শালবনের ভেতর কিছুদিন ছিল, তার কাছেও প্রতাপবাবুকে ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে লোকটা নাকি পশু পাখির বিষয়ে একজন এক্সপার্ট। হ্যাঁ, কলকাতা চিড়িয়াখানার সুপারিনটেন্ডেন্ট একবার ওর সঙ্গে কয়েকটা জন্তু নিয়ে আলোচনা করতে এসেছিলেন। সেদিন সন্ধ্যার দিকে দেখলাম প্রতাপবাবু ঝাউবাংলো থেকে বেরিয়ে খরস্রোতা নদীর দিকে চলে গেলেন, সঙ্গে কুকুরটা নেই। আমরা নদীর ব্রিজে গিয়ে অনেকক্ষণ বসে রইলাম। রাত হলো কিন্তু প্রতাপবাবু ফিরলেন না। সুনন্দ উঠল, চলতে একবার মাঠে প্রতাপপুত্রের খোঁজে। সুনন্দ মহুয়াডাঙ্গার পথে পা চালাল, কিছুটা গিয়েই থমকে দাঁড়ালাম দুজনে। জনমানবহীন সেই বিশাল আধার মাঠের মাঝে দাঁড়িয়ে কেমন গা ছমছম করতে লাগল, চারদিক নিঝুম, থেকে থেকে কোনো রাত জাগা পাখির ক্ষীণ তীক্ষ্ণ ডাক শোনা যাচ্ছে, মাথার ওপর
অগণিত তারা হীরের কুটির মতো ঝিকমিক করছে। আচমকা কতকগুলো শিয়াল সমস্বরে চেঁচিয়ে উঠল, কিন্তু তাদের চিহ্ন দেখতে পেলাম না। খানিকক্ষণ পরে সুনন্দকে ঠেলা মেরে বললাম, এই চল ফিরি। সুনন্দ নীরবে ফিরে চলল। বুধন এলো তিন দিন পরে। মুয়াডাঙায় গতকাল আবার সেই রক্তলোভী নিশাচরের উপদ্রব ঘটেছে। আবার আক্রমণ হয়েছে ঢ্যাঙা মাঝির ওপর। ঢ্যাঙা এবার শুয়েছিল ঘরের ভেতর, পাশে ছিল তার বউ। বউই আবিষ্কার করে ঢ্যাঙার গলায় একটা কাটা জায়গা থেকে রক্ত গড়াচ্ছে। ঢ্যাঙা কিন্তু তখন অঘরে ঘুমোচ্ছে, মেঝে অনেক রক্ত পড়ে শুকিয়ে গেছে। বেশ অবসন্ন হয়ে পড়েছে ঢ্যাঙা, রক্তপাতের চেয়ে ভয়েই কাতর হয়েছে বেশি। বুধন জানালো গ্রামের লোক খেপে উঠেছে, তাদের মতে এ নিশ্চয়ই বুনোরই প্রতিশোধ, কারণ ঢ্যাঙা ওর নামে মোড়লের কাছে লাগিয়েছিল। বুনোকে খুন করবার সলা পরামর্শ হচ্ছে, বুধন শুনেছে। বুনোর আর নিস্তার নেই। সুনন্দ জিজ্ঞেস করল, ঝাড়ু বাংলোর বাবু মুয়াডাঙায় গিয়েছিল নাকি এর মধ্যে? হ্যাঁ গিয়েছিল, তবে গ্রামে ঢোকেনি, মাঠে ঘুরছিল পাখি দেখতে। পাখি ধরার ফাঁদ পাচ্ছিল গাছে। রাতের বেলা গ্রামের ভিতর কোনো বাইরের লোককে দেখা গেছে? বুধন মাথা নাড়ল। আমরা দুজনে সেদিন সকালে মুয়াডাঙায় এক রাউন্ড টহল দিয়ে এলাম। বুনোর হাবভাব আরও অস্বাভাবিক মনে হল। দুর্দান্ত লোকটা এমন যেন অস্থির হয়ে উঠেছে, আর চোখে কেবল তাকাচ্ছে চারধারে, ছটফট করছে। বারবার তার দৃষ্টি আটকে যাচ্ছে বারান্দায় চাটাইয়ে শোয়া তার রুগ্ন মেয়ের দিকে। সে মুরগি দিল, পয়সা নিল, কিন্তু কথাবার্তা বলল না। ঠিক যাবার আগে সুনন্দ তাকে বলল, বোনো তোমার মেয়েকে হাসপাতালে দাও, ও ভালো হয়ে যাবে। অমনি বুনোর মুখ উজ্জ্বল হয়ে উঠল। হবে, বেশ, আজই দিয়ে দিই হাসপাতালে, তুই ঠিক করে দে বাবু। সুনন্দ বলল, এত তাড়াতাড়ি হবে না গো, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে তোমায় জানাবো। বুনো যেন দমে গেল। মনে হল মেয়েকে কোনো নিরাপদ আশ্রয়ে সরিয়ে ফেলতে পারলেও নিশ্চিন্ত হয়। মহুয়াডাঙা ছেড়ে চলে আসবার সময় সুনন্দ বলল, লক্ষ্য করলি বুনো ভয় পেয়েছে? উত্তর দিলাম, হ্যাঁ, হয়তো মেয়ের জন্যই ওর ভাবনা বেশি। কিন্তু লোকটা সত্যি দোষী না নির্দোষ আমি এখনো বুঝতে পারছি না। সুনন্দ চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, আমার মনে হয় এই ব্যাপারে বুনো নিরাপরাধ, তবে। সুনন্দ আর কিছু বলল না। বিকেলে বলল, হ্যাঁ মামার চেনে এক ডাক্তারের সঙ্গে দেখা করে আসি, স্টেশনের কাছেই থাকেন। আমি গেলাম না, জমাট এক ডিটেকটিভ বই শুরু করেছি। বললাম, আমি মুরগি রেঁধে রাখবো, তুই ঘুরে আয়। সুনন্দর ফিরতে রাত আটটা হলো। রাতে খাওয়ার পর বারান্দায় বসে গল্প করতে লাগলাম। শুক্লপক্ষ চলছে, কিন্তু একটু মেঘ জমেছে, তাই চাঁদের আলো তেমন ফোটেনি, কেমন ঘোলাটে ভাব। অনেক দূরে দূরে কয়েকটা বৈদ্যুতিক আলো ঝকঝক করছে। আকাশে মেঘের ফাঁকে ফাঁকে দু চারটে মিটমিটে তারা। এত নিস্তব্ধ রাত কলকাতায় টের পাওয়া যায় না। আমি বললাম, জানি সুনন্দ, মুয়াডাঙার এই রহস্য নিয়ে আমার মাথায় একটা থিওরি এসছে। কি? ড্রাকুলা ফিল্মটা দেখেছিস? না। গল্পটা শুনেছিস? হ্যাঁ শুনেছিলাম, কিন্তু আমি ড্রাকুলা ফিল্মটা দেখেছি, বইটাও পড়েছি। মনে আছে রোমানিয়ার এক জমিদার মানুষরূপী কাউন্ট ড্রাকুলা ছিল ভ্যাম্পায়ার। সে ঘুমন্ত মানুষের বা মানুষকে সম্মোহন করে তার রক্ত শুষে খেত। মুয়াডাঙার কেসটা অনেকটা যেন সেই রকম। সুনন্দ ঝাঁঝিয়ে উঠল, দূর যত সব বাজে সংস্কার। তাছাড়া এসব ড্রাকুলা ফাকুলা সব বিদেশি ব্যাপার, এদেশে ড্রাকুলার কথা কখনো শোনা যায়নি। আমি বললাম, মনে রাখিস প্রতাপ রুদ্র বহুদিন বিদেশে কাটিয়েছে, ওর ব্যাকগ্রাউন্ড কেউ জানে না। অবশ্য ওই বুনো ভ্যাম্পায়ার হতে পারে।
সুনন্দ আমার দিকে তাকিয়ে গলা দিয়ে শুধু শব্দ করল। আশ্চর্য ব্যাপার, এরপর সুনন্দর কথা টথা সব কমে গেল। কিছু জিজ্ঞেস করলে হু হ্যাঁ করে দায় সারা গোছের জবাব দিচ্ছিল, অন্যমনস্কভাবে শুধু মাথার চুল টানছে। ওরই লক্ষণ আমি চিনি, সুনন্দর মাথায় কোনো চিন্তা ঘুরঘুর করছে। নিশ্চয়ই আমার ড্র্যাকুলার আইডিয়াটা লেগে গেছে, মনে মনে হাসলাম। আমি মোটেই সিরিয়াসলি ড্র্যাকুলার কথা ভাবিনি, রহস্য করেছিলাম মাত্র। পরের দিন সকালে চা খেয়েই সুনন্দ হুট করে কোথায় বেরিয়ে গেল, ফিরে এলো মিনিট পনেরো বাদে। জানতে চাইলাম, কোথায় গিয়েছিলি? যাও বাংলোয়। কেন? এ প্রতাপ বাবুর সঙ্গে দেখা করতে। হলো দেখা? না, দারোয়ান বলল বাবু ব্যস্ত আছেন, এখন দেখা হবে না। কী জন্য গিয়েছিলি? আমার মনে একটা সন্দেহ উঁকি দেয়। ছিল দরকার। সুনন্দ এর বেশি কিছু বলে না। বুঝেছি, প্রতাপ রুদ্র সত্যি সত্যি ড্র্যাকুলা জাতীয় জীব কিনা পরীক্ষা করতে চেয়েছিলি তো? ঠিক আছে, একটা বুদ্ধি দিচ্ছি শোন, এরপর যেদিন দেখা হবে প্রতাপ বাবুকে একটা চকলেট বা বিস্কুট অফার করবি, যদি খেয়ে ফেলে তবে আমাদের থিওরি টিকলো না, আর যদি না খায় তাহলে ও নির্ঘাত রক্তচোষা, কারণ কাউন্ট ড্র্যাকুলা টাটকা রক্ত ছাড়া কিছু খেত না। আমার রসিকতায় সুনন্দ কিন্তু একটুও হাসল না, গোমড়া মুখে বসে রইল। দুপুরে খাবার পর সুনন্দ বলল, অসিত টেনে ঘুমিয়ে নে, আজ রাতে আর ঘুম নেই বড়াতে। কেন? আমি চমকালাম। কারণ আজ রাতে আমরা প্রতাপ রুদ্রকে ফলো করব। অর্থাৎ তোর বিশ্বাস প্রতাপ রুদ্রই হচ্ছে মহুয়াডাঙ্গার নিশাচর আততাই? লোকটা পিশাচ, মানুষের রক্ত চুষে খায়, তাই তো? এই বিজ্ঞানের যুগে এসব ধারণা স্রেফ অচল রে। আরে আমি তখন তামাশা করছিলাম। সুনন্দ গম্ভীরভাবে বলল, প্রতাপ রুদ্রের আসল পরিচয় আমি জানি না, প্রমাণ না পেয়ে আমি কোনো সিদ্ধান্তে আসব না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস মহুয়াডাঙ্গার রহস্যের পিছনে ওর হাত আছে। নাহলে কেন উনি প্রায়ই রাতে গ্রামের দিকে যান? যদি আজ রাতে উনি মহুয়াডাঙ্গার দিকে না যান, তাহলে বুঝতে হবে এখন থেকে আমাদের রাতের ঘুমের রফা গয়া। আমার মেজাজ একদম বিগড়ে গেল, কিন্তু সুনন্দ যখন যে ধরেছে ও ঠিক যাবেই। ও যা একরোখার ডানপিটে, আমি যেতে না চাইলে একাই যাবে, অথচ ওকে একা ছেড়ে দেওয়াও চলে না। বিকেল গড়িয়ে সন্ধে নামছে, নির্জন নদী তটে কত রকম পাখির কাকলি, ঝিরঝিরে বাতাসে ঠান্ডা আমেজ, ভারী আরামদায়ক। আমার আর সুনন্দর কিন্তু এসব উপভোগ করবার মতো মনের অবস্থা নয়। ঝোপের পেছনে লুকিয়ে অস্থিরভাবে অপেক্ষা করছি কখন আসবে প্রতাপ রুদ্র। হঠাৎ দেখলাম সেই দীর্ঘ রিজু দেহ ধীর পদক্ষেপে এগিয়ে আসছে এই পথে, তার গায়ে কালচে রঙের পাঞ্জাবি ও হালকা হলুদ রঙের পায়জামা। প্রতাপ রুদ্র ব্রিজ ছাড়ালেন, তারপর খানিকটা এগিয়ে মাঠে নামলেন, অর্থাৎ আজও তাঁর লক্ষ্য মহুয়াডাঙ্গা। নজর করলাম প্রতাপবাবুর কাঁধে ঝুলছে একটা ক্যানভিসের ব্যাগ। সুনন্দ বলল, এগিয়ে যাক, একটু দূর থেকে ফলো করব, নইলে দেখে ফেলতে পারে। প্রতাপ রুদ্রের চলন্ত মূর্তি ক্রমে মাঠের মধ্যে দিয়ে দূরে চলে গেল, তারপর ঢালু জমিতে নেমে চোখের বাইরে চলে গেল। তখন আমরা বেরিয়ে এলাম, পা টিপে টিপে এগোচ্ছি, কখনো ঢিবি বা পাথরের আড়ালে দাঁড়িয়ে উঁকি মেরে দেখে নিচ্ছি। সূর্য অস্ত যাচ্ছে, সমস্ত পশ্চিম দিগন্ত সিঁদুর বরণ হয়ে উঠল, অপরূপ সেই দৃশ্য। প্রতাপবাবুকে শেষবারের মতো দেখলাম মাঠের মধ্যে সেই যে বিরাট বটগাছটা, তার নিচে, তারপর অদৃশ্য হলেন।
বেশ খানিকক্ষণ অপেক্ষা করলাম, বসে রইলাম পাথরের আড়ালে। আবার দেখলাম প্রতাপবাবু আবির্ভূত হয়েছেন। গাছের কাছে একটা বড় চ্যাটালো পাথর পড়েছিল বেদির মতো দেখতে। প্রতাপবাবু তার ওপর বসলেন, তার পিঠ আমাদের দিকে, স্থিরভাবে বসে আছেন। আমরা খানিক কাছে এগিয়ে গেলাম। অবাক হয়ে দেখলাম প্রতাপবাবু পাথরের ওপর শটাঞ্চিত হয়ে শুয়ে পড়লেন, চুপচাপ শুয়ে রয়েছেন নিথর হয়ে। আমরা আর একটু এগোলাম, প্রায় 50 হাত দূরে একটা পাথরের স্তূপের পিছনে ঘাপটি মেরে বসে খাঁজের ফাঁক দিয়ে লক্ষ্য রাখলাম প্রতাপ রুদ্রকে। ক্রমে দিনের আলো একেবারে নিভে গেল, একটার পর একটা তারা জ্বলে উঠল আকাশপটে, ফিকে একটু চাঁদের আলো ফুটল, আবছা দেখা যাচ্ছে চারপাশ। সামনে বটগাছটাকে যেন ঘোর কালো পাথরে তৈরি একটা পাহাড়ের মতো দেখাচ্ছে, তার গায়ে অজস্র জোনাকি পোকার মিটমিটে আলো ঘুরে ফিরে বেড়াচ্ছে। বাঁ পাশে দূরে মহুয়াডাঙা গ্রামখানির গাছপালার সীমারেখা আকাশের গায়ে ফুটে উঠেছে। গ্রামে কোনো আলো নেই, ভেসে আসছে না মাদলের আওয়াজ, মানুষের কণ্ঠধ্বনি বা কুকুরের ডাক। রাত নামার সঙ্গে সঙ্গে এক অজানা বিভীষিকায় গোটা গ্রাম যেন বোবা হয়ে গেছে। পাথরের ওপর শায়িত প্রতাপ রুদ্রকে শুধু অস্পষ্টভাবে দেখতে পাচ্ছি, ঠিক একইভাবে তিনি শুয়ে আছেন। রুদ্রের মতলব কি? বোধহয় রাত আরো গভীর হওয়ার জন্য তিনি অপেক্ষা করছেন। ঝিঁঝির একঘেয়ে রব ছাড়া অন্য কোনো শব্দ নেই। আমরা দুজনেই কাঠের মতো বসে আছি, প্রবল উত্তেজনায় বুকের মধ্যে যেন হাতুড়ির ঘা পড়ছে। এবার কি ঘটবে? বেশিক্ষণ কাটেনি, হঠাৎ চিৎকার শুনলাম, মানুষের গলা, কিন্তু কি অদ্ভুত আওয়াজ! বুঝি রুদ্ধক্রোশ এবং আর্তনাদ মিশে আছে সেই স্বরে। তারপরেই চ্যাঁ চ্যাঁ করে এক অপার্থিব টানা তীক্ষ্ণ শব্দে রাতের নিস্তব্ধতা যেন খান খান হয়ে গেল। মনে হলো আমাদের উল্টো দিকে প্রতাপবাবুর কাছ থেকে প্রায় 25-30 হাত দূরে সেই শব্দের উৎপত্তি স্থল। সঙ্গে সঙ্গে প্রতাপবাবুর তড়াক করে লাফিয়ে উঠে শব্দ লক্ষ্য করে তীর বেগে ছুটে গেলেন। সুনন্দ আমার হাত ধরে টানল, আয় কুইক। প্রতাপ রুদ্রের হাতের জোড়ালো টর্চ জ্বলে উঠল। সেই আলোতে দেখলাম একটা বড় পাথরের পাশে দাঁড়িয়ে আছে দানবের মতো এক মূর্তি। কেশরের মতো ফাঁপানো চুলের রাশি মুখের অনেকটা ঢেকে ফেলেছে। ধড়াস করে উঠল হৃৎপিণ্ড, থমকে দাঁড়িয়ে পড়লাম। তারপর চিনতে পারলাম, বুনো। তার হাতে একটা বল্লম, বুনো মাটির দিকে তাকিয়ে আছে। প্রতাপবাবু মুহূর্তের জন্য থেমেছিলেন, তারপরেই দৌড়ে গিয়ে বুনোর সামনে বসে পড়লেন। আমরাও হোঁচট খেতে খেতে এগোলাম। ঘটনাস্থলে পৌঁছে দেখি প্রতাপবাবু মাটিতে হাঁটু গেড়ে বসে রয়েছেন, আর তার ডান হাতের মুঠোয় ছটফট করছে কি একটা জীব। প্রতাপবাবুর বা হাতের টর্চ তার ডান হাতের ওপর আলো ফেলল। আমি ভীষণ আশ্চর্য হয়ে চেঁচিয়ে উঠলাম, আরে এ যে একটা বাদুর! বাদুরটা ছোট, শিয়ালের মুখের মতো দেখতে তার মুখ, দুটো চকচকে ড্যাবড্যাবে চোখ, খাড়া খাড়া কান, ছুঁচলো কয়েকটা দাঁত হিংস্রভাবে বেরিয়ে আছে। প্রতাপবাবু তার ডানা দুটো চেপে ধরেছেন, সে ক্রমাগত মুন্ডু ঘুরিয়ে কামড়াবার চেষ্টা করছে। আমাদের দেখে বুনো কর্কশ গলায় বলে উঠল, বাদুরটা আমার গায়ে বসেছিল। প্রতাপবাবু চমকে ফিরলেন, তাঁর টর্চের আলো পড়ল আমাদের মুখে। একে তোমরা এখানে? সুনন্দ উত্তর দিল, হ্যাঁ আমরা। আশা করি চিনতে পারছেন, একটু অসময় দেখা হয়ে গেল। তারপর প্রতাপবাবুর স্তম্ভিত দৃষ্টিকে অগ্রাহ্য করে সুনন্দ বলল, অসিত, এটা কিন্তু সাধারণ বাদুর নয়, ভ্যাম্পায়ার ব্যাট। মিস্টার রুদ্র, এবার আপনি। সুনন্দ আরও কিছু যেন বলতে যাচ্ছিল, রুদ্রের চাবুকের মতো প্রশ্ন তাকে থামিয়ে দিল। এটা ভ্যাম্পায়ার ব্যাট তুমি জানলে কি করে? কে বলেছে? অনুমান মিস্টার রুদ্র, অনুমান। কাল অসিত আমায় ড্র্যাকুলার গল্প শোনালো, বলল
ড্র্যাকুলার মতো কোনো ভ্যাম্পায়ার নিশ্চয়ই মহুয়াডাঙ্গার লোকের রক্ত শুষে খাচ্ছে, অমনি একটা সম্ভাবনার উদয় হলো আমার মনে। ওসব ভুতুড়ে গল্প আমি বিশ্বাস করি না, কিন্তু একটা নতুন ক্লু মাথায় এলো। ভূত প্রেত পিসাচ নয়, বাদু, রক্তপাই বাদু, ভ্যাম্পায়ার ব্যাট। ভ্যাম্পায়ার ব্যাটের রক্তপানের বর্ণনা আমি একটা বইয়ে পড়েছিলাম, মহুয়াডাঙ্গার ঘটনাগুলোর সঙ্গে তা অদ্ভুতভাবে মিলে গেল। সেফ দুয়ে দুয়ে চার। আমি বললাম, যা, এখানে ভ্যাম্পায়ার ব্যাট কোত্থেকে আসবে? ইম্পসিবল। সুনন্দ বলল, জানি ভারতবর্ষে ভ্যাম্পায়ার ব্যাট নেই, একমাত্র দক্ষিণ আমেরিকা থেকে কিছু পশু পাখি নিয়ে এসেছেন মিস্টার রুদ্র, অতএব এ প্রাণীটা নিশ্চয়ই তাঁরই আমদানি। কে ঠিক বলেনি মিস্টার রুদ্র? প্রতাপবাবু স্তব্ধ হয়ে সুনন্দর কথা শুনছিলেন, এবার শান্ত কণ্ঠে বললেন, কারেক্ট, তোমার অনুমানের প্রশংসা করি। এর নাম ডেসমোডাস, এক জাতীয় ভ্যাম্পায়ার ব্যাট। আমি সাউথ আমেরিকা থেকে আনিয়েছিলাম এদের ধরন ধারণ রিসার্চ করতে। এরপর সুনন্দর মুখ থেকে যে কথাগুলো উচ্চারিত হলো তা শুনে আমি হকচকিয়ে গেলাম। মিস্টার রুদ্র, আপনি কিন্তু ধরা পড়ে গেছেন, এবার আপনার নিষ্ঠুর খেলা বন্ধ করতে হবে। খেলা? নিষ্ঠুর খেলা? কে বলছো যাতা? প্রতাপবাবু রীতিমতো ধমকে উঠলেন। সুনন্দ নির্বিকারভাবে বলল, কেন, না বোঝার কি আছে? অতি সরল বাক্য, আপনি আপনার ওই পোষা জীবটিকে রাতের পর রাত মহুয়াডাঙ্গার নিরীহ লোকদের ওপর লেলিয়ে দিয়েছেন তার রক্ত পিপাসা মেটাতে। খেলাটা নিষ্ঠুর বই কি? রুদ্রের ঠোঁটে বাঁকা হাসি জেগে উঠল। ধীর স্বরে বললেন, এবার তোমার অনুমান ফেল করেছে সুনন্দবাবু, এ বাদুর আমার পোষ মানেনি, আর আমি একে মহুয়াডাঙ্গার লোকেদের ওপর লেলিয়েও দিইনি। তাহলে রাতে এখানে আসতেন কেন? আসতাম এই পলাতক জীবটিকে ধরবার উদ্দেশ্যে। একজোড়া ডেসমোডাস এনেছিলাম, একটা মরে গেল আর একটা খাঁচা থেকে পালালো। কয়েকদিন পরেই মহুয়াডাঙ্গার ঘটনা কানে এলো, বুঝলাম ডেসমোডাসটা এই গ্রামের কাছে আস্তানা গেড়েছে। জায়গাটা পরীক্ষা করে ধারণা হলো এই বট গাছের কোটরেও আশ্রয় নিয়েছে। গাছের গায়ে জাল টাঙালাম, সারা রাত জেগে থাকতাম গাছের কাছে যদি ফাঁদে পড়ে এই আশায়। অন্য বাদুড়ের মতো এই ভ্যাম্পায়ার ব্যাট সূর্যের আলো সহ্য করতে পারে না, দিনের বেলা অন্ধকার গুহায় ঘন পাতার ছায়ায় বা গাছের কোটরে লুকিয়ে থাকে, কেবল রাতে বেরোয়। চারদিন আগে বুঝলাম আমার ধারণা সঠিক, কারণ সেদিন সন্ধ্যায় আমি যখন ওই পাথরে বসেছিলাম বাদুড়টা আমার মাথার ওপর দিয়ে কয়েকবার পাক খেয়ে উড়ে গেল। বোধহয় আমার রক্তপানের মতলবে ছিল, টর্চের আলোয় তাকে চিনতে অসুবিধে হয়নি। তারপর থেকে একটা হাতে ছোঁড়া জাল আনতাম সঙ্গে, চুপচাপ পাথরের ওপর শুয়ে টোপ ফেলতাম। প্রতাপবাবু একটু দম নিলেন, আবার গম্ভীর স্বরে বলতে লাগলেন, কালো জাল ছুঁড়েছিলাম, একটুর জন্য ফসকে গেল। নাও, আমার মিস্টেরিয়াস মুভমেন্টের কারণ ক্লিয়ার। ওহ, গুড লাক, স্পেসিমেনটাকে জীবন্ত ধরতে পেরেছি, শুধু একটা ডানাই যা জখম হয়েছে। এই লোকটা কিছু দিয়ে মেরেছে বোধহয়। প্রতাপবাবু পকেট থেকে একটা ছোট জালের থলি বের করে বাদুরটাকে তার মধ্যে পুড়ে বন্দি করে ফেললেন ও থলির মুখ চেন টেনে বন্ধ করে দিলেন। সুনন্দ অপ্রস্তুত সুরে বলল, সরি প্রতাপবাবু, কিন্তু এই বাদুরের কথা মহুয়াডাঙ্গার লোকদের বলেননি কেন? ওরা কি ভীষণ আতঙ্কের মধ্যে আছে আপনি জানেন? জানায়নি ভয়ে, জানলে ওরা হয়তো খেপে গিয়ে হাঙ্গামা বাঁধাত। তার চেয়ে ভয় ছিল ওরা বাগে পেলে আমার দুর্লভ স্পেসিমেনটিকে মেরে ফেলবে। দিনের বেলায় বিরাট বট গাছের অগুন্তি কোটোর হাতরে খুঁজে বাদুরটা ধরা অসম্ভব ছিল। গর্তে বিষধর সাপ থাকতে পারে, তবে গ্রামের লোক বাদুরকে মারতে চাইলে কোটরে কোটরে বাইরে থেকে গরম জল ঢেলে দিলেই খতম। তাই চেষ্টায় ছিলাম নিজেই ধরব কৌশলে, ও যখন রাতে বেরোবে তখন। প্রতাপবাবু, আপনার এই মহামূল্যবান স্পেসিমেন্টির জন্য গ্রামের একজন লোক যে প্রাণ হারাতে বসেছে সে খবর রাখেন? সে কি? কে? কে? প্রতাপবাবুর চোখ বড় বড় হয়ে ওঠে, বুনোর দিকে আঙুল দেখায় সুনন্দ। এই লোকটির বিপদ,
গ্রামের লোকের সন্দেহ, ওই দানো হয়ে রাত্রিরে মানুষের রক্ত শুষে খাচ্ছে, ওকে খুন করার প্ল্যান হচ্ছে। বুনো এতক্ষণ স্থিরভাবে দাঁড়িয়েছিল, উদ্গ্রীব হয়ে আমাদের উত্তেজিত কথাবার্তার মর্ম গ্রহণের চেষ্টা করছিল। সে বলে উঠল, বাদরটা আমার গায়ে বসেছিল, এক ঝাপড় দিলাম। আমার মনে এক প্রশ্ন জাগে, জিজ্ঞেস করি, বুনো তুমি এখানে কি করছিলে? বুনো বলল, ভাড়া দিচ্ছিলাম সেই রক্ত খেকো দানোটাকে ধরব বলে। দেখলাম তোরা তিনজন মাঠের মধ্যে ঘুরছিস, তাই লুকিয়ে নজর রাখছিলাম পাথরের পিছনে শুয়ে। সুনন্দ বলল, বুনো তুই দানোটাকে ধরে ফেলেছিস, আসলে দানো পিশাচ নয়, এই বাদুরটাই আসামি, ওই ঘুমন্ত লোকের রক্ত শুষে খায়। বাদুর রক্ত খায়? কথাটা যেন বুনোর বিশ্বাস হলো না। সুনন্দ বলল, দেশি বাদুর খায় না, এটা বিদেশি বাদুর, ফলপাকুর খায় না, শুধু রক্ত খায়, মানুষ বা পশু পাখির তাজা রক্ত, মানুষের চামড়া নরম, তাই এরা মানুষের গায়ে দাঁত ফোটাতে বেশি পছন্দ করে। বুনো বিস্ফারিত নেত্রে কয়েক মুহূর্ত দেখল বন্দি বাদুরটাকে, তার সমস্ত শরীর ফুলে ফুলে উঠল। তারপর হঠাৎ বিকৃত মুখে উন্মত্তের মতো চিৎকার করে উঠল বুনো, ওটা বাদুর নয়, শয়তান, শয়তান, ওটাকে আমি মেরে ফেলব, শেষ করে দেব, দে দে ওটা ভাই দে। হাতের বল্লম ফেলে দিয়ে বুনো এক লাফে প্রতাপবাবুর দিকে গিয়ে গেল। প্রতাপবাবুর ডান হাতে বন্দি বাদুর, তিনি বাঁ হাতে বুনোকে ঠেকালেন। আমি আর সুনন্দ তৎক্ষণাৎ জাপটে ধরলাম বুনোকে। উহ, কি প্রচণ্ড জোর লোকটার গায়ে, ঝটকা দিয়ে আমাদের দুজনকে প্রায় ছাড়িয়ে ফেলে সে বার বার প্রতাপবাবুর হাত থেকে বাদুরটা ছিনিয়ে নেবার চেষ্টা করতে লাগলো। আমরা দুজন না আটকালে ও নির্ঘাত বাদুরটা কেড়ে নিয়ে মেরে ফেলত। ধাক্কা খেয়ে প্রতাপবাবুর হাত থেকে টর্চ খসে পড়ে গেল। আমি তাড়াতাড়ি কুড়িয়ে নিলাম টর্চটা। বুনোর গলা দিয়ে গোঙানির মতো আওয়াজ বের হচ্ছে, অনেক দিনের জমা হওয়া শঙ্কা ও ক্ষোভ যেন ক্রোধের রূপ নিয়ে ফেটে পড়তে চাইছে। আমরা প্রাণপণে বোঝাই, বুনো শোনো শোনো, এই বাদুরটা আর কোনো উৎপাত করবে না, ওকে খাঁচে আটকে রাখা হবে। তবুও বুনোর রাগ পড়ে না, সে কেবল ফুঁসছে, একটা ধস্তাধস্তি চলতে থাকে। সুনন্দ হঠাৎ বলে উঠল, বুনো শোনো, ডাক্তারবাবু বলেছেন তোমার মেয়ের চিকিৎসা করবেন, তোমার মেয়েকে হাসপাতালে ভর্তি করে নেবেন। বুনোর বজ্র কঠিন পেশিগুলো তক্ষণই কেমন শিথিল হয়ে গেল, সব ভুলে গভীর আগ্রহে সুনন্দর দিকে চেয়ে বলল, আমার মেয়ে ভালো হয়ে যাবে, ডাক্তারবাবু বলেছে। যাবে বই কি, নিশ্চয়ই ভালো হয়ে যাবে, সুনন্দ আশ্বাস দিল। কার অসুখ? প্রতাপবাবু জিজ্ঞেস করলেন। বুনোর মেয়ের, মেয়েটার একটা পা আঘাত লেগে খোঁড়া হয়ে গেছে। হ্যাঁ, আমি দেখেছি মেয়েটাকে, ভেরি স্যাড কেস। আমার মামার বন্ধু ডাক্তার চ্যাটার্জি বলেছেন মেয়েটার ট্রিটমেন্ট করবেন, তবে হাসপাতালে রাখতে হবে, তার খরচ আছে, দেখি কি ব্যবস্থা করা যায়। রুদ্র বললেন, বুনোর মেয়ের চিকিৎসার সব খরচ আমি দেব, এ আমার ঋণ শোধ, তুমি বুনোকে বলে দাও। সুনন্দ বুনোর দিকে ফিরল। শুনলে বুনো, বাবু কি বললেন? বুনো প্রতাপবাবুর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, এরপর সে জ্বলন্ত চোখে নিরীক্ষণ করল জালে বদ্ধ বাদুরটাকে। বিড়বিড় করে কি যেন বকতে লাগলো নিজের মনে। বোঝা গেল ওই বাদুরের ওপর তার রাগ ও বিদ্বেষ একটুও কমেনি, বাদুরের মালিকের সম্বন্ধেও তার মন রীতিমতো সন্দিগ্ধ। আমি বললাম, বুনো এই রক্তচোষা বাদুরের কথা আপনি গ্রামে কাউকে বলো না, গ্রামের লোককে বরং জানিয়ে দাও তুমি মন্ত্রের জোরে দানোটাকে তাড়িয়ে দিয়েছ, তাহলে গায়ে তোমার খুব খাতির হবে। বুনো তার ঝাঁকড়া চুলো মাথাখানা ঝাঁকালো, অর্থাৎ আমার পরামর্শ তার মনে ধরেছে। সে একবার ঘাড় মেকিয়ে তাকালো গ্রামের দিকে, বলে উঠল, যাই, মেয়েটা একা রয়েছে। মাটি থেকে বল্লমটা কুড়িয়ে বুনো হঠাৎ দৌড়তে শুরু করল। ম্লান জ্যোৎস্না লোকে উন্মুক্ত প্রান্তরের বুক ছুঁয়ে বুনোর সুদীর্ঘ ছায়ামূর্তি যেন উড়ে চলল, ক্রমে সে হারিয়ে গেল দূর অন্ধকারে। হঠাৎ একটা বিশ্রী চেরা আওয়াজে চমক ভাঙল, মোহনডাঙার রক্তচোষা তার বন্দিদশার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। শুনলেন অজেয় রায়ের লেখা
রক্তচোষা। পরের সপ্তাহে আবার আমরা হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। আমাদের গল্প ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটনটি টিপে দিন নতুন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য।